পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার দিকে বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের। নিরাপত্তায় কোনো খামতি রাখতে নারাজ তারা, তাই 8 দফায় ভোট হচ্ছে এই রাজ্যে। থাকছেন দুজন বিশেষ পুলিশ পর্যবেক্ষক, বিবেক দুবে এবং মৃণাল কান্তি দাস। সমস্ত বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, স্পর্শকাতর বুথগুলিতে থাকবে অতিরিক্ত সশস্ত্র বাহিনী, থাকবে সিসিটিভি নজরদারিও। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট রয়েছে অসম, পুদুচেরি, কেরল এবং তামিলনাড়ুতেও। অসমে ভোট হবে 3 দফায়, 27শে মার্চ, 1লা এপ্রিল এবং 6 এপ্রিল। 6 এপ্রিল এক দফাতেই ভোট হবে বাকি 3 রাজ্যে। আইন শৃঙ্খলার পাশাপাশি এবার মাথায় রাখতে হচ্ছে কোভিড সুরক্ষাবিধির কথাও, তাই কয়েকটি বিশেষ পদক্ষেপ করেছে কমিশন। সমস্ত বুথ হবে একতলাতেই, বেড়েছে বুথের সংখ্যাও। একসঙ্গে 5 জনের বেশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা যাবে না। ভোটদানের সময়সীমা বাড়ানো হচ্ছে 1 ঘন্টা। করোনা পরিস্থিতিতে 5 রাজ্যের 824 আসনে ভোট হতে চলেছে একসঙ্গে। ভোটগ্রহণ চলবে 2,70,000 ভোটকেন্দ্রে, তাই নির্বিঘ্নে ও সুরক্ষাবিধি মেনে ভোট করানো নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। National Voters Day 2021, making our voters safe, empowered, informed and vigilant. Last year, when the entire world was confronted with an unprecedented crisis in the form of COVID-19, a whole lot of election management bodies across the democracies were faced with a tough predicament of how to balance the democratic rights of citizens to choose their representatives while also preserving and protecting the health and safety of the people. Many countries hazarded to venture and took the courageous route in spite of these circumstances to venture and took courageous decision to go ahead with the elections. Bureau Report, Arohi News.